লোকালের পর মঙ্গলবার চাকা গড়ালো প্যাসেঞ্জার ট্রেনের পূর্ব রেলের সূত্রের খবর প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া আসানসোল মালদা ডিভিশনে কিন্তু থমকে থাকছে জেলা পরিষেবা পরিষেবা এই শুরু হওয়ার ফলে যাতায়াতের কষ্ট অনেকটা কমবে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা তবে কোভিড প্রোটোকল মেনে চালু হবে এই সমস্ত ট্রেন পরিষেবা পূর্ব রেল সূত্রের খবর তিনটে ডিভিশনে ট্রেন চলবে যাত্রীদের কাছে অনুরোধ সমস্ত রকম করোনা প্রোটোকল মেনে চলুন সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার অত্যন্ত আবশ্যক